আপনাদেরকে আরেকটি নতুন ডায়াগ্রাম দেখাচ্ছি। এটি হচ্ছে, দেখেন চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন। এর জন্য প্রথমে আপনারা বিমটি দেখতে পাচ্ছেন, একেবারে একটু নতুন মডেল। এর মধ্যে দুইটি সাপোর্ট দেওয়া আছে, হিন্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট। তার সঙ্গে 6 কিলোনিউটন একটি পয়েন্ট লোড দেওয়া আছে, আর বিস্তৃত লোড দেওয়া আছে 2 কিলোনিউটন পার মিটার। তো এটি অঙ্কনের জন্য প্রথমে আপনাদেরকে খাতার মধ্যে সুন্দরভাবে কিন্তু এটি এঁকে নিতে হবে। যেভাবে বিমটি দেওয়া আছে, বিমটি কিন্তু আপনাদের খাতায় সুন্দরভাবে এঁকে নেবেন। দেখেন আসলে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তো এইভাবে যখন আপনারা খাতায় সুন্দরভাবে এটি এঁকে নেবেন, তার পরবর্তীতে ফার্স্ট কাজ হবে আমাদের রিয়াকশন বল নির্ণয় করা। এর জন্য সামেশন এম এ ইকুয়াল জিরো। দেখেন এখানে একটি এ পয়েন্ট ধরা হয়েছে, এখানে বি পয়েন্ট ধরা হয়েছে। তো এই দুটি পয়েন্টের জন্য সামেশন এম এ ইকুয়াল যদি জিরো করা হয়, তাহলে 2 × 2 × 1 + 6 × 2, এই দেখেন 2 × 2 × 2 অর্থাৎ এই অংশটার যে মানটি আছে সেই মানটি কিন্তু এখানে দেখানো হয়েছে। তারপরে প্লাস 6 × 2, এই দেখেন এখানে 6 × 2, এটা হচ্ছে পয়েন্ট লোডের জন্য। তারপরে দেখেন 2 × 3 × 3.5, এই দেখেন 2 × 3 × এখান থেকে 3 + 3, তো এখানে দেখেন 2 × 3, তারপরে এখানে 3.5 কীভাবে আসলো, 3.5 আসলো, দেখেন যদি এ পয়েন্ট ধরা হয় তাহলে এখানে 2 + 3/2, এদিকে 2 আর এখানে হচ্ছে 1.5, তাহলে 2 আর 1.5 দুটি মিলে হচ্ছে হলো 3.5। তো এটি এটি কিন্তু এভাবে এসেছে। তারপর হচ্ছে RB × 5, এই দেখেন এখান থেকে আরবির মান যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, RB × 3 আর 2 আসতেছে কিন্তু 5। তারপরে 10 × 7, এই যে আমাদের পয়েন্ট লোডটি আছে, দেখেন 3 আর 2 5 আর 2 7, এখান থেকে 10 × 7। তো এটা যখন ক্যালকুলেশন করব, তো এখান থেকে কিন্তু আমরা আরবির মানটি পেয়ে যাব। আরবির মান দেখেন এখানে কত আসছে, 21.4 কিলো নিউটন। এই যে আর এ এখান থেকে আরবি, আরবি আসতেছে 21.4 কিলো নিউটন। এখন আমাদের আর এর মান দরকার, যদি উপরের লোডগুলো যোগ দেই 6 + 10 + 2 × 5, এটা যদি করি, এখান থেকে যদি আমরা আরবি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আর এর মানটি বের হবে। আর এর মান কত পাওয়া গেল, দেখেন 4.6 কিলো নিউটন। তো আর এর মান যদি 4.6 কিলো নিউটন পাই, এখন আমরা আসি ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে। তো ডায়াগ্রাম অঙ্কনের জন্য প্রথমেই যে কাজটি করতে হবে, সুন্দরভাবে আপনারা এটি অঙ্কন করে নিলেন, তারপরে এখন এখান থেকে আর এর প্রথম মানটি বসাবেন 4.6, রিয়াকশন বলের মান। রিয়াকশন বলের মান যখন বসানো হয়ে যাবে, এখান থেকে 2 × 2, অর্থাৎ আমাদের এখান থেকে 4 কিন্তু নেমে আসবে। তো এখান থেকে যদি 4 বাদ দেই, তাহলে আসতেছে কিন্তু 0.6, এখান থেকে 0.6-এর সঙ্গে -6, তাহলে 5 − 5.4, এটা থেকে মাইনাস হয়ে যাবে হচ্ছে হলো 2 × 3, অর্থাৎ 6 −5.4-এর সঙ্গে যদি 6 মাইনাস করি, তাহলে আসতেছে 11.4। 11.4 থেকে আমাদের প্লাস এখানে রিয়াকশন বলের মান আছে 21.4 কিলো নিউটন। তো এটার সঙ্গে আমরা যখন 21.4 যোগ দেব, তখন উপরে আসবে 10। তো এখান থেকে যেহেতু কোনো লোড নেই, এখান থেকে ফাঁকা একটি হেলানো সরল একটি সোজা লাইন যাবে, এখান থেকে যদি 10 বাদ দেয়, তাহলে কিন্তু লাইনটি 0। আশা করি বুঝতে পারলেন। তো এখন আসেন যে বিএমডির ক্ষেত্রে, বিএমডি নির্ণয়ের জন্য এই ক্ষেত্রটি ট্রাপিজয়েডাল ক্যালকুলেশনের মাধ্যমে এরিয়াটি প্লাস এদিকে বেড়ে যাবে। তো এখান থেকে আবার এই পয়েন্টে এসে এই ক্ষেত্রটি কিন্তু ট্রাপিজয়েডাল এবার আবার মাইনাস হয়ে যাবে। মাইনাস করার পরে তার পরবর্তীতে আমাদের এখানে কিন্তু ইনফ্লেকশন বিন্দু একটি তৈরি হবে। তো এখান থেকে -20-তে একদম চলে যাবে এই মানটি, এই ক্ষেত্রের মানটি। তো এখান থেকে আমাদের একটি পজিটিভ ক্ষেত্র আছে, 10 × 2, অর্থাৎ 10 দুগুণ কথা হয় 20। তো এখান থেকে দেখেন 20+ হয়ে যাবে। তো এখানে একটি ক্ষেত্র তৈরি হবে এখানে। তাহলে আমাদের এই বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হচ্ছে, দেখেন সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কিন্তু হচ্ছে 5.2 কিলো নিউটন × মিটার, হ্যাঁ কিলো নিউটন × মিটার। তো আশা করি বুঝতে পারলেন। তো এই ধরনের প্রতিটি বেন্ডিং মোমেন্ট যখন আপনাদের সামনে চলে আসবে, তো প্রতিটি বিমের
ফিগার যখন সামনে চলে আসবে অবশ্যই আপনারা সেগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এর জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার হয়ে যাক এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্যান্য বন্ধুরা দেখার সুযোগ পায়। ধন্যবাদ।